নবীরঙ্গ তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আখাউড়া ও কসবায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। পড়ব খেলব শিখব এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাইস্থল ও কাজিয়াতুলি বিওপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে 96টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিজ নিজ বিওপি প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আটা, তৈল, খেজুর, লবণ, চিনি ও ছোলা। সরজমিনে ঘাগুটিয়া বিওপিতে গিয়ে দেখা যায়, খাদ্য সামগ্রী বিতরণের সময় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে এলাকার দরিদ্র 32টি পরিবারের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অতি দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের প্রতিনিধিদের হাতে। এ সময় ঘাগুটিয়া বিওপিতে খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারি অধিনায়ক, জুনিয়র কমিশন অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, নায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, নায়ক মনিরুজ্জামান, স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হামদুমিয়া সহ অন্যান্য বিজিপি সদস্যরা। আখাউড়া থেকে ময়নাল হক ভূঁইয়া, মইনুল, নবীনগর, তিতাস টিভি। নবীনগর, তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।